206 বছর ধরে যে ছবি দেখা যায়নি সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। প্রেসিডেন্সির সামনে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছিল এবং প্রেসিডেন্সির পোর্টিকোতে করার কথা এবং আবেদন জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদন মেনে নেননি এবং তাই প্রেসিডেন্সির গেটের বাইরে হচ্ছে পুজো। পুজোর আয়োজন করেছেন, তার কারণ প্রেসিডেন্সিতে এর আগে কখনো প্রেসিডেন্সির মধ্যে কখনোই পুজো হয়নি এবং যে কটি পুজো হয়েছে তার মধ্যে শিক্ষাকর্মীদের পুজো হয়েছে এবং প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা যে পুজোর আয়োজন করেন সেটা মূলত হিন্দু হস্টেলে হয়। প্রেসিডেন্সির মধ্যে পূজা হলো না, প্রেসিডেন্সির বাইরে হলো, এটাকে কিভাবে দেখবেন? আমরা বারংবার অথরিটিকে জানিয়েছিলাম যে সরস্বতী পুজো যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে আগে কোনোদিন ছাত্রছাত্রীরা করেনি, আমরা সাধারণ ছাত্রছাত্রী এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্সি ইউনিটের তরফ থেকে জানিয়েছিলাম যে আমরা ভিতরে পুজো করতে চাই। তারা বলে এটা সেকুলার ক্যাম্পাস, ডিওজিও ক্যাম্পাস, তো যাই জন্য আমরা ভিতরে করতে পারবো না। তো তখন আমরা জানাই যে যেহেতু এটা সেকুলার ক্যাম্পাস ওই জন্যই সবাই নিজের ধর্ম বা যে কোনো সত্যি বড় কথা এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট যেটা প্রথম কথা, তো আমাদের সরস্বতী পুজো আমরা কেন ভিতরে করতে পারবো? তো তারপরে তখন সে যখন সেটা বলে আমরা জানাই যে ঠিক আছে আমরা কোনো সংঘাতে যেতে চাই না, আমরা আমাদের গেটের বাইরে পুজো করব। আজকের দিনে আমার মনে হয় যে যখন আমরা এত সুন্দর একটা উদ্যোগ শুভ সূচনা করেই ফেলেছি, নিয়েই ফেলেছি এরকম একটা উদ্যোগ, তো সেখানে দাঁড়িয়ে ভেতরে করলাম বাইরে করলাম আজকের দিনের জন্য এবং আগামী যে কটা দিন উৎসব থাকছে সে কটা দিন জন্য প্রাসঙ্গিক নয়, আমরা সব থেকে বড় কথা প্রেসিডেন্সিকে ছুঁয়ে পুজো করছি, এটাই আজকের মানে অভিনবত্ব হতে পারে আজকের দিনের জন্য যে আমরা প্রেসিডেন্সিকে ছুঁয়ে অ্যাট দ্য এন্ড অফ এভরিথিং পুজোটা করছি, পুজোটা করছি এটাই সব থেকে বড় ব্যাপার। মতবিরোধ নয়, মতাদর্শের ফারাক ছিল, মতবিরোধ নয়, আমি বিরোধ কথাটা বলবো না, আমি মতাদর্শের পার্থক্যের কথা বলবো। ওনারা কিছু যুক্তি দেখিয়েছেন, আমরা সেটাকে এখনো মনে করি না যে ধর্মনিরপেক্ষতা কোনো কারণ হতে পারে। ধর্মনিরপেক্ষ দেশ বলেই আমার মনে হয় বা ধর্মনিরপেক্ষ ক্যাম্পাস বলেই পুজোটা আরও বেশি করে হওয়া উচিত, কারণ ধর্মনিরপেক্ষতা সংবিধান, ভারতীয় সংবিধান পরিষ্কার করে বলে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সব ধর্ম সবার উৎসব পালন করতে পারবে, সব কিছুতে পার্টিসিপেট করতে পারে। প্রেসিডেন্সি গেটের সামনে আলপনা এবং ভ্রাম্যমান এখানে মণ্ডপ হয়েছে যেখানে দেবী আরাধনা হবে, বাগদেবীর আরাধনা হবে। তবে প্রেসিডেন্সি হচ্ছে সেকুলার ইউনিভার্সিটি, এখানে ডিরোজিওর ভাবধারাকে সম্মান জানানো হয় এবং এখানে যারা পুজোর আয়োজন করেছেন তাদের বক্তব্য হচ্ছে সেই ভাবধারাকে তারাও কিন্তু সম্মান জানাচ্ছেন, তাই বাগদেবীর আরাধনার পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিত্বদের তারা সম্মান জানাচ্ছেন যারা এই প্রেসিডেন্সির সঙ্গে জড়িত, যেমন ডিরোজিও, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, এদের প্রত্যেকেরই ছবি কিন্তু এখানে লাগানো থাকবে এবং তাদেরকেও কিন্তু সম্মান দেওয়া হবে এবং এই পুজোর মাধ্যমে প্রেসিডেন্সির যে ভাবধারা সেই ভাবধারাকেও কিন্তু তুলে ধরা হচ্ছে। ক্যামেরা জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।